সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সারাদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে নোয়াখালীর রেকর্ড হয়েছে মিলিমিটার এছাড়া উপকূলীয় এলাকায় হাওয়া থাকায় পায়রা সহ সব সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত যেতে বলা হয়েছে প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে মৌসুমী বায়ু ও উজান থেকে নেমে আসা ঢলে সারাদেশে মাঝারি থেকে ভারী বর্ষণ হচ্ছে চট্টগ্রাম খুলনা ও বরিশালে দমকা হাওয়া সহ ভারী বৃষ্টিপাত হয়েছে গত চব্বিশ ঘণ্টায় বাগেরহাটে একশো আঠারো মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ভারী বর্ষণে ডুবে গেছে নিম্নাঞ্চল বঙ্গোপসাগর উত্তাল থাকার কারণে মাছ ধরার ট্রলারগুলো আশ্রয় নিয়েছে সুন্দরবন সহ মৎস্যবন্দরগুলোতে দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ বরিশালে একশো এগারো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে বিকেলের পর থেকে মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়েছে এই বৃষ্টি আরও দুদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস খাগড়াছড়িতে বৃষ্টিপাতের কারণে পাহাড় ধ্বসের ঝুঁকিতে দিনাতিপাত করছে বহু পরিবার নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে ফেনীর মুহুরি নদীর পানি বিপদসীমার পঞ্চাশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ বাধের পরশুরামের শাল ধরে একটি জায়গা ভেঙে লোকালয়ে পানি ঢুকছে বান্দরবানে টানা বর্ষণের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছে কয়েক শতাধিক পরিবার বিভিন্ন স্থানে দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা দুর্যোগ মোকাবেলায় ইতোমধ্যে পৌর এলাকায় উনিশটি আশ্রয় ব্যবস্থা করেছে প্রশাসন রাহানুমা সারা জিটিভি নিউজ